আগে আপনাদেরকে জন্য একটা টিউব নিয়ে আসলাম এটা হলো কীভাবে আপনার মোবাইলের যে সিস্টেম অ্যাপসগুলো আছে ওইগুলোকে ডিলিট করবেন অনেকে মোবাইলে অনেক অনেক সফটওয়্যার আছে যেগুলো আসলে কোনো কাজই লাগে না কিন্তু অযথা আপনার র্যামের উপর প্রেসার দিয়েছে প্রসেসরের উপরে প্রেসার পড়ছে যার কারণে সেট স্লোতে চলছে তো এই সমস্যাটার জন্য আজকে কী কর কী করা যায় এটা সলিউশন একটাই আপনি যদি ওই আপনার আজেবাজে যে সফটওয়্যারগুলো আছে যেগুলোর কোনো দরকার নেই কাজ নেই ওইগুলোকে যদি ডিলিট করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার সেটটা অনেক ফ্রিও যাচ্ছে চার্জের ব্যাটারি ব্যাক আপ ভালো হবে সেটটাও মানে হ্যাং ফ্রিতে চালাতে পারবেন হ্যাং হ্যাংট্যাং করবেন এত বেশি একটা মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবেন তো ওই সফটওয়্যারগুলো ডিলিট করার জন্য একটা সফটওয়্যার নিয়ে আসতাম যেটা আপনার সেট রুট করতে হবে না রুট ছাড়াতেই কাজ করবে আনরুট সেটে কাজ করবে তো কিভাবে এটা করবেন এই যে আনস্টল অ্যাপস আছে আপনি এটাতে গিয়ে তারপরে হ্যাঁ এটার মধ্যে দুইটা ফাংশন দেওয়া আছে একটা হলো আপনার আনস্টল অ্যাপস আর টু এইচডি কার্ড যাদের মোবাইলে সেট মেমোরি ফুল হয়ে যায় খুব দ্রুত তারা মুভ এসডি কার্ডে যেতে পারেন আর যারা মোবাইলে মনে করেন যে না রেমে কোনো সমস্যা নেই বা সেট মেমোরিতে সমস্যা নেই তো তারা সে অ্যাপস ইউজ করতে পারেন এটা দিয়ে উপরে যে ফাংশনটা সেটা দিয়ে সফটওয়্যার ডিলিট করার জন্য আর নিচের যেটা এটা হলো আপনার মেমোরি কার্ড থেকে এসডি কার্ডে মুভ করার জন্য তো আমরা আনস্টলে যাই আনইনস্টল যাওয়ার পরে এই যে আপনি এই জায়গাতে দেখতে পারবেন আপনার যা যা আছে আপনি যা ডিলিট করতে চান অরিজিনাল অ্যাপস আপনি এটা ডিলিট করে দিতে পারবেন অনেক ইজি কোনো সমস্যা হবে না এই ডিলিট করতে আপনি শুধু এই জায়গা থেকে আমি আপনাকে দেখাই এই যে গুগল প্লাসে চাপ দিলাম আনইনস্টল দিয়ে দিলাম ওকে দেখবেন এটা আনইনস্টল হয়ে যাচ্ছে আই মিন হয়েও গেছে তো এইভাবে এই যে দেখবেন গুগল প্লাস এখন নাই তো এইভাবে আপনি চাইলে আপনার যতগুলা সিস্টেম অ্যাপস আসে সবগুলোকে ডিলিট করে আপনার সেটা ফ্রেশ রাখতে পারেন তো এখন এই সফটওয়্যারটা ডাউনলোড করার জন্য আপনাদের ডিসক্রিপশন বক্স চেক করবেন আর ওই জায়গাতে আপনার লিঙ্ক মিলে যাবে ডিসক্রিপশনের মধ্যে ওই জায়গা থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সামনে নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি তো এটা দেখার অপেক্ষা করবেন ওকে থ্যাংক